দর্শক শ্রোতা আমরা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু মোবাইল ফোনে গুগল প্লে স্টোরটা ব্যবহার করি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করার জন্য কিন্তু গুগল প্লে স্টোরের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো না জানলে আপনি ভাই পেছনেই পড়ে থাকবেন আমাদেরকে তো আগাতে হবে এবং অনেক ধরনের সমস্যা আছে সেগুলো আপনি ফেস করবেন যদি প্লে স্টোর সম্পর্কে না জানেন তো আজকের ভিডিওতে প্লে স্টোর এ টু জেড কোরিয়ানি যা আছে সব জানিয়ে দেবো তো আমাদের মোবাইল ফোন থেকে সরাসরি চলে যাব প্লে স্টোরে তো স্টোরের মেইন যে বিষয়টা সেটা হলো আমাদের প্লে সব সবসময় আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপ সার্চ করে ব্যবহার করে থাকি এবং আমরা অনেক উপকৃত হই এখন কথা হলো কিছু কিছু অ্যাপস ইনস্টল করতে গিয়ে দেখি আমরা ইনস্টল হয় না এখানে একটা সমস্যা আছে সেটা হলো আমাদের যে প্লে স্টোরটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু মনে করেন একটা ভার্সনে থাকে আর আমাদের মোবাইল ফোনে কিন্তু প্রতিনিয়ত আমরা অনেক আপ আপডেট ভার্সন পেয়ে থাকি অনেক আপডেট হয়ে থাকে আমাদের মোবাইল ফোনটা তো এখন দেখা যায় দুইটার পার্সনে কিন্তু মিল হয় না মিল না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয় তো কীভাবে আপনি আপনার প্লে স্টোরটাকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবেন সেটার জন্য চলে যাবেন এইখান থেকে আপনার যে জিমেলের ফটোটা দেখা যাবে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি পেয়ে যাবেন নিচের দিকে স্ক্রল করে আসলে সেটিংসের অপশন দেখানো যাবে এখানে এটার উপর ট্যাপ করবেন দেন এখান থেকে স্ক্রল করে নিচে আসলে আপনার এখানে অ্যাবআউটের অপশন পাবেন এখানে ট্যাপ করে দেবেন দেন এখান থেকে স্ক্রল করবেন তারপর এখানে দেখবেন আপডেট প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবেন তারপরে এখানে গট এটা ক্লিক করে দেবেন বাস কাজ শেষ আপনার প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে এরপরে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল দেন না কেন সেটা নিমিশে ইনস্টল হবে তাহলে আপনার মনে করেন যে প্লে স্টোরটা আপডেট হলো আপনার ফোন আপডেট দুইটা আপডেট কিন্তু ম্যাচিং হয়ে যাবে এবং যে কোনো ধরনের অ্যাপস খুব সহজেই ইনস্টল করা যাবে দ্বিতীয় আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ সেটিংসটা সম্পর্কে ধারণা দেবে সেটা হলো আপনারা এখানে আসলে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটা অপশন রয়েছে ক্লিক করবেন এখানে তিনটে অপশন থাকবে প্রথম যে অপশনটা সেটা হলো অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স তো অ্যাপস অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই ছাড়া আমাদের মোবাইল ফোনের অনেকেরই মোবাইল ফোনে অ্যাপস ইনস্টল হয় না কেন হয় না এর কারণ হলো প্লে স্টোর এখানে একটা সেটিংস করা থাকে যেমন এখানে দেওয়া থাকবে হয়তো দ্বিতীয় অপশনটা ওভার ওয়াইফাই যদি আপনি এই অপশনটা করে দেন তাহলে আপনার মোবাইল ফোনে অ্যাপস ইনস্টল করতে গেলে ওয়াইফাই স্যার আপনি অ্যাপস ইনস্টল দিতে পারবেন না মোবাইলে আপনার যত এমই ভরা থাকুক না কেন আর যদি আস্ক এভ্রিটাইম দেন তাহলে আপনি মোবাইল ফোনে যখন অ্যাপস ইনস্টল দিতে থাকবেন মানে দিতে যাবেন তখন নেট অন হয়ে যাবে আবার ওয়াইফাই অন হয়ে যাবে তখন মোবাইলটা হ্যাং হয়ে যাবে এই জন্য আপনাদেরকে এখানে বাইডিফল্টে যে অপশনটা দেওয়া থাকে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে যেটা ডিফল্ট দেওয়া থাকে দ্বিতীয়ত আসি অটো আপডেট অ্যাপস কিছু কিছু অ্যাপস থাকে আমাদের মোবাইল ফোনে যেগুলো আমাদের মাঝে মধ্যে কাজে লাগে মানে হর হামেশা না মাঝে মধ্যে কখনো কখনো কাজে লাগে তো এই আপডেট করার প্রয়োজন নেই কারণ যত অ্যাপস আপডেট নেবেন তত আপনার র্যাম এর উপরে চাপ পড়বে আপনার র্যামের যে জায়গা সেটা কিন্তু আস্তে আস্তে খরচ হয়ে যাবে অর্থাৎ র্যামের অতিরিক্ত জায়গা দখল করবে এই আমরা অনেক অ্যাপসই আপডেট দিই না প্রয়োজন পড়ে না কিন্তু দেখা যায় আমরা পরবর্তীতে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় এখন এই অটোমেটিক্যালি আপডেটটা যদি বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মোবাইল ফোনের জায়গা অনেকখানি পেতে যাবে এবং র্যামের উপরে অনেকটা চাপ কমবে এই জন্য চলে যাব অটো আপডেটের উপরে দেখুন অটো আপডেটের উপরে ক্লিক করবেন তো অটো আপডেটের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম অপশান থাকবে আমি ইতিমধ্যে এটাকে কিন্তু ডোন্ট অটো আপডেট করে রেখেছি আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন শুধু এখানে এসে ডোন্ট অটো আপডেট এই পাশে আপনারা যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ দিয়ে এই অপশনটাকে অন করে দিবেন এই অপশনটাকে জাস্ট অন করে দিবেন বাস কাজ শেষ নেক্সট হলো অটো প্লে ভিডিও আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপসটাকে ইনস্টল করি না কেন যতই অ্যাপস ইনস্টল করি ব্যবহার করি সেটাতে আমরা যখন ভিডিও বা অন্য কোনো কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা যাই দেখি না কেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হয় যায় ধরুন ফেসবুক মেসেঞ্জার বা ধরতে পারেন আপনি ইনস্টাগ্রাম তাছাড়া হচ্ছে আমাদের ইউটিউব আমরা যেখানেই যাই না কেন অটোমেটিক্যালি আমাদের ভিডিও প্লে হয়ে যায় এতে কি হয় আমাদের হঠাৎ করে একটা সাইড ভিডিও প্লে হয়ে গেলে সরাসরি আমাদের মোবাইলের র্যাম রোমের ওপরে চাপ পড়ে এছাড়া হচ্ছে আমাদের চার্জ অনেকাংশে কেটে যায় বা চার্জ নষ্ট হয় বৃথা চার্জ নষ্ট হয় তো এই জাতীয় সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনাকে এখানে ক্লিক করে অটো প্লে যে অপশনটা রয়েছে এটাকে আপনারা করে দেবেন অন অটো প্লে ভিডিও এটাকে ক্লিক করে ওকেতে প্রেস করে দেবেন এরপর থেকে আপনার মোবাইল ফোনের যে কোনো অ্যাপসেই আপনি জানেন না কেন যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন অটোমেটিকলি আর ভিডিও প্লে হবে না এরপরে দর্শক শ্রোতা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা সেটিংস সম্পর্কে ধারণা দেবো সেটা হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি সেটা প্লে স্টোর হতে পারে গুগল প্লে গুগল থেকে আমরা ডাউনলোড করে ইউজ করি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করি তার মধ্যে কোনো অ্যাপস আপনার মোবাইল ফোনকে ডাটা চুরি করছে কিনা বা সেটা আপনার মোবাইল ফোনকে কোনো ধরনের ক্ষতি করছে কিনা আপনার মোবাইল ফোনটা কি হ্যা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই জাতীয় সমস্যা যদি আপনি চেক করতে চান প্লে স্টোরের এইখানে আপনি উপরে যে ছবিটা আপনি দেখতে পাবেন যেটা হচ্ছে আমাদের ছবি ক্লিক করবেন তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট নামক একটা অপশন ট্যাপ ট্যাপ করতে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনি শুধু স্ক্যান অপশনটার উপরে ক্লিক করবেন যদি স্ক্যান অপশনের উপরে ক্লিক করেন এবং আপনার মোবাইলটা স্ক্যান হতে থাকবে স্ক্যান করার পরে যদি কোনো ধরনের বাজে অ্যাপস থাকে যেটা আপনার মোবাইল ফোনে তথ্য চুরি করে বা আপনার মোবাইল ফোনটা হ্যাক হওয়ার সম্ভাবনা রাখে অন্য কাউকে সিগন্যাল পাঠায় অথবা কোনো হার্মফুল অ্যাপস থাকে যেটা আপনার মোবাইল ফোনকে হ্যাং করে ফেলে এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা এখানে দেখাবে দেখুন এখানে গ্রিন টিক চলে এসেছে তার মানে আমার মোবাইল ফোনে এমন একটা অ্যাপসও নেই যেটার কারণে আমার মোবাইল ফোনে ক্ষতি হতে পারে এরপর দর্শক শুধু আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাই সেটা হচ্ছে আমরা যখন আমাদের মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ইনস্টল করে আবার আনস্টল করে দেই তারপরে কিছুদিন পরে সেই অ্যাপসটা খুঁজে পেতে আমাদের একটু সমস্যা হয় তখন আমরা অ্যাপসটা খোঁজার জন্য ম্যানেজ অ্যাপসে যদি আমরা চলে যাই এখানে ক্লিক দেব তারপর আমরা এখানে যদি এখানে খেয়াল করি ম্যানেজ অ্যাপস এর উপরে ট্যাপ দেই ট্যাপ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কত ধরনের অ্যাপস এখানে ইনস্টল করেছি এখানে দেখুন আরেকটা কাজ দেখাই দিই অনেক অ্যাপস আছে যেগুলোর তথ্য আমাদের র্যামে সেইভ থেকে যায় অর্থাৎ খামোখা জায়গায় তথ্য থেকে যায় সেটার প্রয়োজন নেই কিন্তু আমরা আন করে দিয়েছি দরকার নেই তাহলে আমরা সেটা দেখার জন্য এই অপশনটার উপরে ক্লিক করবো এবং এখানে নট ইনস্টলের উপরে যদি ক্লিক দিই তাহলে ইতোমধ্যে আমরা প্লে স্টোর থেকে যত অ্যাপস ইনস্টল করেছি সবগুলো এখানে চলে আসবে এবং এইখানে যদি আপনার কোনো অ্যাপস খোঁজার প্রয়োজন পড়ে যেটা মানে আপনি অনেক ইনস্টল করেছেন এখন আপনার সেই অ্যাপসটা দরকার তাহলে আপনি এখানে খুঁজে পাবেন আর যদি আপনার মনে হয় যে এখানে যা আমার অ্যাপস ছিল একটাও আমার দরকার নেই সবগুলো আমার মোবাইল ফোনের খামোখা জায়গা দখল করে আছে তো আমি এগুলোকে টিকমার্ক দিয়ে এখান থেকে কি করব সিলেক্ট করতে থাকবো এবং অল সিলেক্ট করে দেব ঠিক আছে এখানে সবগুলো অ্যাপসকে সিলেক্ট করে অল সিলেক্ট করে দেব যখন আপনার এগুলো সব সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে এখানে ট্যাপ রিমুভ করে দেব এতে করে আপনার মোবাইল ফোনের যে র্যামের জায়গা এটা অনেক অনেকাংশ কমবে এবার আমরা ওভার ভিউতে আসি এখানে আমরা আমাদের মোবাইল ফোনের টোটাল যে স্টোরেজ আছে সেটার কতটুকু ব্যবহার করতে পারছি সেটা আমরা এখানে দেখব ট্যাপ দিলে এখানে আমরা দেখতে পাবো যে কোন অ্যাপস আমাদের মোবাইল ফোনে কি পরিমাণে জায়গা দখল করে রয়েছে দেখুন এখানে টিকটক অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট জিবি রয়েছে ফেসবুক ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ক্যাপকাট ওয়ান পয়েন্ট নাইন সেভেন জিবি সহ অনেক অনেক পরিমাণে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা দখল করে রয়েছে তা আপনার মনে হলো এখান থেকে একটা অ্যাপস আপনার প্রয়োজন নেই যে অ্যাপসটা বেশি জায়গা দখল করে রয়েছে সেই অ্যাপসটাকে আপনি চাই আনস্টল করে দিতে পারেন এরকম এই অসাধারণ টিপস এবং ট্রিক্স গুলো শ্রোতা আপনাকে কিন্তু কেউ শেখাবে না আমি কিন্তু আপনাদের সাথে রয়েছি এগুলো বলার জন্য দর্শকরা যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আর অন্য কোনো সাইট থেকে দেখলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন ধন্যবাদ সকলকে